প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022 এর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, কমার্স নিয়ে পড়ছো, অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট রয়েছে, তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন, যেখান থেকে তোমরা সর্বাধিক পরিমাণে কমন পাবে এমন সাজেশন তৈরি করেছে কমার্স বিষয়ক এক্সপার্ট সুপ্রিয় স্যার। সুপ্রিয় স্যার এর এই সাজেশন সম্পূর্ণভাবে তোমরা যদি কমপ্লিট করো তাহলে কমার্সের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে অতি অবশ্যই ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে। সম্পূর্ণ সাজেশন দেওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, অ্যাকাউন্টেন্সি সেরকমভাবে সাজেশন হয় না। স্যার কিন্তু একটা প্রবলেম বলে দিয়েছে, যে প্রবলেমের মাধ্যমে একাধিক প্রবলেম তোমরা সলভ করতে পারবে। পার্ট এ এবং পার্ট বি উভয় বিষয়ের সাজেশন স্যার কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের প্রোভাইড করেছে, যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। সাজেশন দেওয়ার আগে সুপ্রিয় স্যার নিজে থেকে কিছু পরামর্শ তোমাদের দেবে, সেটা শুনে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার নাম সুপ্রিয় দে, আমি একজন কমার্স বিষয়ের শিক্ষক। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হলাম, অর্থাৎ তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 2022 সালে যারা কমার্স নিয়ে পরীক্ষা দিতে চলেছ, তাদের এই 22 তারিখ অর্থাৎ অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে। তো এই অ্যাকাউন্টেন্সির জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে যে হাজির হলাম। আমার এই সাজেশনটি আমি ডেডিকেটেড করছি আমার প্যারেন্টস, আমার বন্ধুবান্ধব, আমার রিলেটিভস, আমার ছাত্রছাত্রী এবং সবশেষে আমার গুরু মিস্টার সুব্রতদেব মহাশয় তথা টিটো স্যারকে। আর এবং সবশেষে আমি অবশ্যই একজনের কাছে কৃতজ্ঞ থাকব, যার নাম মিস্টার অভিজিৎ মুখার্জি স্যার, যিনি আমার এই সাজেশানটি ওনার চ্যানেলে আপলোড করার জন্য। তো তোমরা সবই জানো যে তোমাদের পার্ট এ এবং পার্ট বি থাকে। পার্ট এতে থাকবে তোমার 44 মার্কস আর পার্ট বিতে থাকবে 36 মার্কস, টোটাল 80 মার্কস, এবং প্রজেক্ট থাকবে 20 মার্কস, টোটাল 100 মার্কস। তো পার্ট এর জন্য তোমরা ভালো করে 2015 সাল থেকে 2019 সাল অবধি আসা সমস্ত প্রশ্ন অর্থাৎ রিডিউস সিলেবাস অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে ফেলো। পরামর্শগুলো তোমরা শুনে নিলে এরপরে অ্যাকাউন্টেন্সি সাজেশনের পার্ট এ এবং পার্ট বি তে যে সাজেশনগুলো স্যার দিয়েছে সেটা দেখে নাও। প্রথমে আমি প্রথমেই বলেছি যে এখানে কোনো সাজেশন হয় না। তো আমি পিএল অ্যাপ্রো থেকে একটা বড় অঙ্ক রেখেছি, যেখানে লেখা রয়েছে দীপ, প্রিয়াংশু, অরিজিৎ আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 1:1 ইকুয়ালি। এইভাবে করে আমি একটা অনেক অ্যাডজাস্টমেন্ট ঢুকিয়ে একটা মাস্টার প্রবলেম তৈরি করেছি, যেই প্রবলেমটা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আর কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে না, এটা প্র্যাকটিস করলেই সবগুলো কভার করে যাচ্ছে। সেকেন্ড আমি দেখবে তোমাদের জন্য রেখেছি, মানে এই পিএল অ্যাপ্রো টপিক থেকে আরও 2 নম্বর অঙ্ক রেখেছি, যেখানে লেখা আছে রিভু, রবি, রাহুল আর পার্টনার্স। 3 রেখেছি কৌশিক, শুভজিৎ, অয়ন আর পার্টনার্স, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4 রেখেছি প্রিয়া অ্যান্ড বিশাখা স্টার্টেড বিজনেস, এই এই টাইপের অঙ্কগুলো রেখেছি। নেক্সট টাইপে রেখেছি আমি ক্যালকুলেশন অফ নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও, এগুলো বার করা দিয়ে তোমাদের এসে কিউতেও আসতে পারে, এমনি অঙ্কের মধ্যেও থাকবে, কারণ অ্যাডমিশন আর রিটায়ারমেন্টে এই পার্টটা অবশ্যই তোমরা জানো সবাই যে গুড অ্যাডমিশন করার সময় গুডউইল প্রিমিয়ামকে আমার স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করতে হয়, আর রিটায়ারমেন্টের সময় আমাদের গেইনিং রেশিওটা ফলো আপ করতে হয়। নেক্সট দেখবে আমি তোমাদের শেয়ার থেকে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 করে অঙ্ক রেখেছি নিশা কুর্মী লিমিটেড, কোয়েশ্চেন নাম্বার 2 থেকে সুদীপ্তা লিমিটেড, কোয়েশ্চেন নাম্বার 3 তে লিখেছি অনির্বাণ বায়োটেক লিমিটেড, কোয়েশ্চেন নাম্বার 4 লিখেছি রেখা লিমিটেড, কোয়েশ্চেন নাম্বার 5 লিখেছি প্রীতিময় লিমিটেড ফরফিটেড 300 শেয়ার্স, কোয়েশ্চেন নাম্বার 6 লিখেছি নীল লিমিটেড ফরফিটেড 200 শেয়ার্স, কোয়েশ্চেন নাম্বার 7 রেখেছি রোহিত লিমিটেড ইস্যুড 16,000 ফুললি পেইড ইকুইটি শেয়ার, কোয়েশ্চেন নাম্বার 8 রেখেছি সাহা লিমিটেড। তো এই কোয়েশ্চেন নাম্বার 8টা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, শেয়ারের সব কটা কভার করে যাবে, তোমাকে আর অত মাথা ঘামাতেই হচ্ছে না।
নেক্সট দেখবে আমি রেখেছি আমার হাতের লেখা আছে, আমি কিছু থিওরি সাজেশন দিয়েছি। কেন অঙ্কের সাথে তোমরা থিওরিটাও কর পাবে, তোমরা থিওরিগুলোও দেখে যাও, কেন যদি কোনো অঙ্ক না পারো পরীক্ষার হলে তা তোমাকে থিওরি বাঁচিয়ে দেবে। তো যেরকম আমি রেখেছি দেখবে কোয়েশ্চেন নাম্বার 1-এ লাভ ক্ষতি হিসাব এবং লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় করো, কোয়েশ্চেন নাম্বার 2-তে রেখেছি লাভ ক্ষতি বন্টন হিসাব কি এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, কোয়েশ্চেন নাম্বার 3-তে লিখেছি অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কি বাধ্যতামূলক, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কি হয়, কোয়েশ্চেন নাম্বার 4-এ লিখেছি স্থির মূলধন হিসাব ও পরিবর্তনশীল মূলধন হিসাবের মধ্যে 4টি পার্থক্য লেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ রেখেছি কারবারের অংশীদার বলতে কি বোঝো, অংশীদারি কারবারের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো, কোয়েশ্চেন নাম্বার 6-এ রেখেছি উত্তোলন হিসাব এবং চলতি হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই এইভাবে দেখো আমি তোমাদের 20টা প্রশ্ন রেখেছি, তো তোমরা এই 20টা প্রশ্নের যেগুলো স্টার মার্কস করে দেওয়া আছে সেগুলো ভালো করে অভ্যাস করো, তার মধ্যে থেকেই পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে। আর পার্ট বি এর জন্য তোমরা ভালো করে 2015 সাল থেকে 2019 সালে আসা সমস্ত MCQ SAQ ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে, আমি বারবার রিপিট করছি, ভালো করে প্র্যাকটিস করো। আর SAQ-তে দেখবে আমি এক্সট্রা কতগুলো প্রশ্ন রেখেছি, 42 খানা SAQ-তে, তো ইয়ারের প্রশ্ন বাদ দিয়েও তোমরা এই 42 খানা কোয়েশ্চেন ভালো করে রেডি করবে। যেরকম আমি লিখেছি দেখো 1 নম্বরে স্থির মূলধন হিসাবকাত বলতে কি বোঝো, 2 নম্বরে রেখেছি অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয়ের উল্লেখ আছে, 3 নম্বরে রেখেছি কোন কোন কারবারি প্রতিষ্ঠানে লাভ ক্ষতি বন্টনে হিসাব প্রস্তুত করা হয়, 4 নম্বরে রেখেছি ঐচ্ছিক কমা নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার সক্রিয় অংশীদার কাকে বলে, কোয়েশ্চেন নাম্বার 5-এ রেখেছি চলতি হিসাব বলতে কি বোঝো, কোয়েশ্চেন নাম্বার 6-এ রেখেছি অংশীদারদের মধ্যে চুক্তি না থাকলে অংশীদাররা লাভ ক্ষতি কীভাবে ভাগ করে নেবে, কোয়েশ্চেন নাম্বার 7-এ রেখেছি বর্তমান অংশীদারি আইন কোন সালে প্রবর্তিত হয়, কোয়েশ্চেন নাম্বার 8-এ রেখেছি অংশীদারি কারবারে সর্বনিম্ন অংশীদারের সংখ্যা কত, কমা ওর সাথে রেখেছি ব্যাংকিং ও অব্যাংকিং কারবারে যুক্ত অংশীদারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ অংশীদারের সংখ্যা কত, কোয়েশ্চেন নাম্বার 9-এ রেখেছি অংশীদারি চুক্তির নিবন্ধন কি বাধ্যতামূলক, কোয়েশ্চেন নাম্বার 10-এ রেখেছি লাভ ক্ষতি বন্টনের হিসাবের ও অংশীদারদের মূলধনের প্রকৃতি কি, কোয়েশ্চেন নাম্বার 11-এ রেখেছি AS 26 অনুযায়ী কী ধরনের সুনাম হিসাব বইতে দেখানো হয়, কোয়েশ্চেন নাম্বার 12-এ রেখেছি গুপ্ত সুনাম কাকে বলে, কোয়েশ্চেন নাম্বার 13-এ রেখেছি হলদিরামের সোনপাপড়ি কোন ধরনের সুনাম, কোয়েশ্চেন নাম্বার 14 সুনামের মূল্যায়নের হিসাব সংক্রান্ত কোন মান অনুযায়ী করতে হয়, কোয়েশ্চেন নাম্বার 5 সুনামের একটি বৈশিষ্ট্য লেখো, কোয়েশ্চেন নাম্বার 16 অধিকৃত ও স্বয়ংকৃত সুনাম কাকে বলে, কোয়েশ্চেন নাম্বার 17 সুনাম কি ধরনের সম্পত্তি, কোয়েশ্চেন নাম্বার 18 সুনামকে অলিক সম্পত্তি বলা হয় না কেন, কোয়েশ্চেন নাম্বার 19 সুনামের মূল্যায়নের পদ্ধতিগুলি কি কি, কোয়েশ্চেন নাম্বার 20 সুনামের সৃষ্টি কিভাবে হয় অথবা সৃষ্টির কারণ লেখো, কোয়েশ্চেন নাম্বার 21 অংশীদারি কারবারে কখন সুনামের মূল্যায়ন করা হয়, কোয়েশ্চেন নাম্বার 22 অংশীদারি কারবারের পুনর্গঠন করার একটি কারণ লেখো, কোয়েশ্চেন নাম্বার 23 লাভ ক্ষতি বন্টন অনুপাত ও পুরনো মুনাফা বন্টন অনুপাত কাকে বলে, কোয়েশ্চেন নাম্বার 24 কখন ত্যাগ স্বীকারের ও লাভ বা প্রাপ্তির অনুপাত হয়, এই এই টাইপের দেখো আমি প্রশ্ন দিয়েছি, তবে নগদ প্রবাহ বিবরণী 2টি ব্যবহার লেখো, এই টাইপের প্রশ্নগুলো দিয়েছি। আমি একটু বড় কোয়েশ্চেনে ব্যাক করছি, বড় কোয়েশ্চেনে দেখবে আমি কতগুলো দিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 16 থেকে আপ টু কোয়েশ্চেন নাম্বার 20, যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বড় অঙ্ক করতে চাইছো না তাদের কিন্তু এই এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে রাখতে হবে, কেন কোয়েশ্চেনে বড় অঙ্কের সাথে একটা থিওরি আসবেই আসবে। যারা শেয়ার প্রবলেম হয় তাদের শেয়ারের জন্য আমার সাজেশান দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা আশা করি পারবে। কিন্তু আমি যে আমার প্রথম যে সাজেশানে যে প্রথমে আমি অঙ্কগুলো রেখেছি ওগুলো
জাস্ট ফর প্র্যাকটিস পারপাস, কেন ওই অ্যাজ ইট ইজ তোমরা কোয়েশ্চেনও পরীক্ষা পেতে পারো, আবার সংখ্যাটা পাল্টেও তোমাদের পরীক্ষা আসতে পারে। কেন আমি জাস্ট তোমাদের তুলে ধরেছি যে একটা মাস্টার প্রবলেম করে সব কটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে নিতে পারি। তো কীভাবে করবো সেটাই আমি অঙ্কের মাধ্যমে দেখেছি। তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমার এই আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমার নাম্বারে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিও, ঠিক আছে? অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সামিনেশন, আশা করি সবার এক্সাম ভালো হবে। অল দ্য বেস্ট ফর অ্যাকাউন্টেন্সি। এই যে প্রবলেমসগুলো স্যার বললো, এই প্রবলেমগুলোর মধ্যে সবগুলোই কি তুমি পারতে, না কোনগুলো এখনও পর্যন্ত তৈরি হয়নি? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা জানিও। তুমি অ্যাকাউন্টেন্সিতে কত নম্বর আশা করছো? সবশেষে তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।